বিসমিল্লাহির রহমানির রহিম, 380 প্রোর যে আইপি ক্যামেরাটা আছে এটা কিভাবে মোবাইলের সাথে কানেক্ট করতে হয় আমি এটা দেখাবো, এবং ওয়াইফাই দিয়ে কিভাবে এটা চালানো যায় এবং মোবাইলের সাথে কানেক্ট হয় এটা এখন দেখাবো। তো প্রথমত হচ্ছে এটার জন্য একটা অ্যাপস আছে, B380 Pro, প্লে স্টোর থেকে আপনি এটা ডাউনলোড করে নেবেন। তারপরে যেটা হচ্ছে আপনার মোবাইলে জিপিএসটা অন করে দেবেন এবং ওয়াইফাইতে চলে যাবেন মোবাইলে। এখানে একটু যান, যাওয়ার পরে দেখেন এখানে আপনার যে ক্যামেরাটা, ক্যামেরার অ্যাভেলেবেল নেটওয়ার্ক, এখানে ক্যামেরা আইডিটার নাম আসছে, তো এইটা এখানে ক্লিক করে নেবেন বা কানেক্ট করে নেবেন। এই যে MB55, এটা আমি কানেক্ট করে নিলাম। তো নেওয়ার পরে হচ্ছে আমরা এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পরে B380 Pro এইটার অ্যাপসের মধ্যে আমরা প্রবেশ করব। তো অ্যাপসের মধ্যে প্রবেশ করার পরে আমরা অ্যাপস ডাউন হওয়ার পর্যন্ত একটু অপেক্ষা করি। তারপরে হচ্ছে দেখেন এখানে আমার অলরেডি ডিভাইস নিয়ার বাই, তো MB এটা এইভাবে চলে আসছে। আপনি যদি এভাবে নাও করেন তাহলে এটা কেটে দিয়েও আপনি করতে পারেন। আমি ওটা দিলাম না আপনাদের বোঝার সুবিধার জন্য। আমি এই যে প্লাস উপরে প্লাসে দিলাম, তারপরে অ্যাড ক্যামেরা আমি যাচ্ছি। অ্যাড ক্যামেরাতে যাওয়ার পরে এই যে উপরে আছে ওয়াইফাই স্মার্ট ক্যামেরা, এটা যাব। তারপর হচ্ছে AP হটস্পট কানেক্টেড, এখানে গেলাম। এখানে যাওয়ার পরে আমি যেখানে থেকে কানেক্ট করতেছি বা যে রাউটারটাকে আমি ক্যামেরার সাথে কানেক্ট করব, সেই রাউটারের নামটা হচ্ছে এই যে আমার এখানে আছে ফাতিমা আফরোজ। তো আমি এইটা কানেক্ট করব, এইভাবে ক্লিক করব। তারপর হচ্ছে কনফার্মে ক্লিক করে দিব। তারপরে একটু সময় অপেক্ষা করতে হবে। অলরেডি আমার ডিভাইসে ওয়াইফাইটা পেয়ে গেছে, তো আমার মোবাইলের সাথে কানেক্ট করার জন্য কিছুটা সময় একটু অপেক্ষা করতে হবে। এটার মধ্যে এই কিভাবে কানেক্ট ছাড়াও আরও অনেকগুলো প্রোগ্রাম আছে, চেষ্টা করবো আমি ওগুলো দেখানোর জন্য। তো একটু সময় লাগবে, যাই হোক হয়ে গেছে অলরেডি। তো এখন হচ্ছে হোম বা আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন, এটা আমি হোম সিলেক্ট করে দিলাম, আপনি আপনার মতো দিতে পারেন। তারপর হচ্ছে ফিনিশে দিতে হবে। তো ফিনিশে দেওয়ার পরে হচ্ছে একটা ডিলেট ক্লোজ করেন। তো এই যে দেখেন 905 এই ক্যামেরাটা পেয়েছে। আমি এখান প্লেতে ক্লিক করলাম। প্লেতে ক্লিক করার পরে দেখেন ওয়ার্নিং আসছে সেট পাসওয়ার্ড, তো আমি পাসওয়ার্ডে এখানে চলে গেলাম। তো অ্যাডমিনের জায়গায় আপনি অন্য কিছু লিখে দিতে পারেন, আমার এখানে অ্যাডমিনসে থাক। আমি এখন এটার একটা পাসওয়ার্ড সিলেক্ট করব। তো পাসওয়ার্ডটা আমি সিলেক্ট করে নিচ্ছি, তো 1 2 3 4 5 6 7 8 পর্যন্ত আমি সিলেক্ট করলাম। তারপর হচ্ছে আমি বিটা বড় হাতে দিয়ে ডিটা ছোট হাতে দিলাম, দেখেন স্ট্রং হয়ে গেছে পাসওয়ার্ড। তারপর হচ্ছে আবার এটা দিয়েছিলাম 8 পর্যন্ত, এটাও 8 পর্যন্ত। তো 1 2 3 4 5 6 7 8, তারপর হচ্ছে এই যে বড় হাতের বি, তারপর ছোট হাতের ডিটা দিয়েছিলাম, ব্যাস। তারপর হচ্ছে আপনি দুইটা পাসওয়ার্ড একই রাখবেন, রাখার পরে কনফার্ম ক্লিক করে দিবেন। তো কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে এখানে একটু লোডিং হবে, একটু অপেক্ষা করবেন। তো অলরেডি কানেক্ট হয়ে গেছে গা। তো আমি আবার প্লেতে যাব। এই তো দেখেন যে কানেক্ট হয়ে গেছে। এবার আপনি যেদিক খুশি সেদিক মুভ করতে পারেন। তো এখানে আমার এখানে কিন্তু একটা মাত্র লাইট জ্বলতেছে, তো এটা অনেক ক্লিয়ার ভিডিও দেখতে পারবেন, এবং এটা নাইট ভিশন হতেও আরও অনেক ফ্যাসিলিটি পাবেন আপনি। তো এখানে যে রিপ্লে দেখা যাচ্ছে, রিপ্লে এখানে আমি একটু বাফিং করতেছি, নেটটা খুবই দুর্বল এই জন্য। তো এই যে রিপ্লেতে আপনি দিয়ে দেখতে পারবেন এটার যে যে অতীতে যে ভিডিওগুলো রেকর্ড হবে সেগুলো আপনি মেমোরি কার্ড না খুলে আপনি এখান থেকে দেখতে পারবেন, মাইক্রো এসডি এটা ক্লিক করে। তো এইভাবে আপনি দেখতে পারবেন। তারপরে এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন, কথা শুনতে পারবেন, এটা চেপে ধরলে কথা বলতে পারবেন, এবং নাইট ভিশন এটা অনেক ভালো কাজ করে দেখতে পারতেছেন, যেদিক খুশি সেদিকে আপনি মুভ করতে।